সপ্তম শ্রেণীর ছাত্রীরা, আশা করি প্রত্যেকে সুস্থ রয়েছো, ভালো আছো। আচ্ছা, আমাদের অনেকদিন আগেই অপয়পত্রেও আমাদের পড়ানো হয়ে গেছে। তোমাদের থেকেই অনেকে কমেন্ট করেছো যে অনুশীলনীগুলো যদি আলোচনা করে দেওয়া যায়, তাই জন্যে আজকে অনেকটা অন্যরকম পড়ার পর আবার পিছন দিকে আমরা অপয়পদ প্রয়োগ পড়া হয়ে যাওয়ার পরও আজকে আমরা অনুশীলনী, অব্যয়পদ প্রয়োগের অনুশীলনী নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে বলি, অনেকে জানিয়েছো প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়টা শিখিয়ে দেওয়ার জন্য। আমি কমেন্টে দেখলাম যে তোমরা অনেকে এটা বলেছো, সেক্ষেত্রে বলবো প্রকৃতি প্রত্যয়ের জন্য আমার টোটাল একটা ভিডিও লাগবে। মানে একটু কোনো, যেহেতু আগের দিনকে আমি বলেছি তোমাদের অব্যয়পদ প্রয়োগের অনুশীলনী আজকে আলোচনা করব, সেই জন্য আজকে আমি অব্যয়পদ প্রয়োগের অনুশীলনীটা কিছুটা অংশ আলোচনা করছি। আর একটা দিন আমরা প্রকৃতি প্রত্যয় নিয়েই ভিডিওটা করব, যেখানে শুধু প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, প্রত্যেকে এক একটা সেকশনে তোমরা বলছো যে প্রকৃতি প্রত্যয় আলোচনা করা হয়নি, তাই জন্য ভিডিওর মারফতই আমি সবার প্রত্যেকটি সেকশনে, যাতে মেয়েরা হচ্ছে যে প্রত্যয় সম্পর্কে জানতে পারে, সেই জন্য একটা ভিডিও আমরা দেব। আচ্ছা, এরপর আসলে যে প্রকৃতি প্রত্যয় নিয়ে কোনো অসুবিধা থাকবে না, তারপর যদি কোনো অসুবিধা থাকে সেই ভিডিও দেখার পর তোমরা আমাকে জানাবে। আজকে আমি সেই ভিডিওটা করছি না, মানে সেই প্রকৃতি প্রত্যয় নিয়ে কোনো আলোচনা এই ভিডিওতে থাকবে না। আচ্ছা, এরপর চলে আসি অব্যয়পদ প্রয়োগের অনুশীলনীর প্রথম প্রশ্নটাই হচ্ছে যে যে পদে কোনো পরিবর্তন হয় না তাকে কি পদ বলে। উত্তরটি হবে তাকে অব্যয়পদ বলা হয়। নেক্সট দুয়ের দাগের প্রশ্ন দেখো, বলছে সঙ্গে এই পদটা বোঝাতে কোন অব্যয়পদ ব্যবহার করবে, সহ অব্যয়পদ ব্যবহার করা হয় সঙ্গে এই পদটি বোঝানোর জন্য। তার আগে বলি, যদি সঠিক লিখে থাকো, যেই উত্তরটি বলছি সেই উত্তরটি যদি সঠিক লিখে থাকো তাহলে রাইট চিহ্ন দেবে এবং নাম্বার, মার্কস আমি বলেছিলাম যে মার্কস বসাবে, সেখানে এক নম্বর বসাবে, প্রত্যেকটির জন্য মার্কস এক এবং এক বসাবে। যদি ভুল হয় কাটা চিহ্ন দেবে এবং সঠিক উত্তর যেটা বলছি সেটা পাশে লিখবে। তিনের দাগের প্রশ্নটা দেখো, বলছে নিকটে বোঝাতে কোন অব্যয়পদ ব্যবহার করবে, নিকষা, নিকষা কথার অর্থ কাছে বা অত্যন্ত নিকটে, নিকটে মানে কাছে, যেটাকে আমরা বাংলায় নিকটে বলছি তার অর্থ চলিত ভাষা বা চলতি ভাষায় আমরা বলি কাছে। সেক্ষেত্রে বলবো যে অব্যয়পদ নিকষা, নিকষা কথার অর্থ নিকটে বা কাছে। সহ কোন পদ, সহ অবশ্যই হচ্ছে অব্যয়পদ, সহ বলতে আমরা সঙ্গে সাথে এই অর্থে সহ শব্দটি, অব্যয়পদটি আমরা বা সহ শব্দটি আমরা ব্যবহার করি। নেক্সট বলেছি দেখো, আসলে কি এইটুকানি যেটা বললাম তাতে কোথাও কোনো অসুবিধা নেই, সঠিক উত্তর লিখলে প্রত্যেকে একে এক পাবে। আচ্ছা, নেক্সট বলেছে যে সংস্কৃতে অনুবাদ করো। প্রথমে বলছে নাম দিয়ে দিয়ে বলা আছে তোমাদের, যে রাম বলছে, শ্যাম বলছে, এরকম বলা হচ্ছে, এবং সেই রামের যে বাংলায় যেটা দিয়েছে সেটাকে তোমাদের সংস্কৃতে ট্রান্সলেট করতে হচ্ছে। কি বলছে, এখানে কে পড়িতেছে, আত্র কাহা পাঠতি, আত্র কাহা, ক বিসর্গ, পাঠতি অর্থাৎ এখানে কে পড়িতেছে। শ্যাম তখন বলছে আমি পড়িতেছি, আহম পাঠামি, কেন পাঠামি হলো, আমি কাজটা করছি, আমি আগেও বলেছি যে আমি কাজটা করলে কোনো কিছু কাজ পাঠামি, খাদামি, গাচ্ছামি এরকম হয়, আমি ব্যতীত রাম শ্যাম যদু মধু কাজটা করলে গচ্ছতি পঠতি এই অর্থে হচ্ছে খাদতি। আবার অনেকজন মিলে যদি কোনো কাজ করা হয় তাহলে সেক্ষেত্রে গচ্ছন্তি পাঠন্তি খাদন্তি এরকম হয়। যেহেতু আমি পড়ছি, এখানে বলেছে শ্যাম বলছে আমি পড়িতেছি, অহম পাঠামি হয়েছে। নেক্সট, এখন কি বই পড়িতেছ, কিম পুস্তকম ইদানিম পাঠতি, জিজ্ঞাসা করছে। শ্যাম তখন বলছে এখন ইতিহাস পড়িতেছি, মানে তার আগে রাম বলল এখন কি বই পড়িতেছ,
তখন সেটা হচ্ছে যে কিম পুস্তকম ইদানিম পঠতি, মানে এখন কি বই পড়িতেছো? শ্যাম তখন উত্তর দিচ্ছে এখন ইতিহাস পড়িতেছি, ইদানিম ইতিহাস পঠামি, আমি কাজটা করছি তাই জন্য কিন্তু পঠামি হলো। তুমি দিনের বেলায় কি পড়ো? ত্বং দিবা কিম পুস্তকম পঠোষি, আমি ব্যাকরণ পড়ি, আহা ব্যাকরণম পঠামি। নেক্সট বলছে সন্ধ্যাকালে ও রাত্রিবেলায় কি পড়ো? সায়াম নক্তম, সায়াম মানে সন্ধ্যাকাল, নক্তম মানে রাত্রিবেলা। কিম পুস্তকম পঠোষি অর্থাৎ কি পড়ো, কিম পুস্তকম পঠোষি মানে কি বই আর কি পড়ো। আমি তখন সব বই পড়ি, আহম তদা সর্বাণি পুস্তকানি পঠামি, আমি কাজটা করি তাই জন্য পঠামি হয়েছে। আর এখানে দেখো সর্বাণি পুস্তকানি কেন হলো, পুস্তক হচ্ছে নপুংসক লিঙ্গ অর্থাৎ স্ত্রীলিঙ্গও নয় আবার পুংলিঙ্গও নয়, তাহলে পুস্তক হচ্ছে নপুংসক লিঙ্গ হওয়ার জন্য পুস্তকানি হয়েছে। নপুংসক লিঙ্গের আমরা একটা উদাহরণ দিতে পারি, আমরা শব্দরূপ করেছি ফল, ফলানি, ঠিক সেইরূপভাবে এখানে পুস্তকানি হয়েছে। আচ্ছা নেক্সট দেখো, আসলে কি এইটুকানি যে সংস্কৃত অনুবাদ, কোথাও বুঝতে অসুবিধা নেই, যদি সঠিক এইভাবেই উত্তর লিখে থাকো, ট্রান্সলেশন করে থাকো, তাহলে প্রত্যেকে একে এক দেবে। এরপর বলেছে যে শূন্যস্থান পূরণ দিয়েছে সেটা অব্যয় পদ দিয়ে শূন্যস্থান পূরণটি করতে হবে। কদাপি ড্যাশ মা বা, সেই ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসেতে তোমাকে অব্যয় পদ তোমাদের লিখতে হবে, কী হবে? মিথ্যা, কদাপি মিথ্যা মা বত। নেক্সট বলছে আহা পুস্তকং ড্যাশ পঠান, আহা পুস্তকং দিবা পঠান, আমি দিনের বেলায় বই পড়ি। আচ্ছা এগুলো কিন্তু মিথ্যা দিবা এগুলো প্রত্যেকটি হচ্ছে অব্যয় পদ। আচ্ছা তারপরে বলছে ড্যাশ সত্যম বাদে, সদা সত্যম বাদে অর্থাৎ সবসময় সত্যি কথা মানে বলা উচিত, সদাটা হচ্ছে অব্যয় পদ। নেক্সট বলছে ড্যাশ ত্বং যাসি, পুত্র ত্বং যাসি অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ, পুত্র হচ্ছে এখানে অব্যয় পদ। নেক্সট দেখো বলছে অশৌ বালা ড্যাশ রোদিতি, অশৌ বালা উচ্চৈহি রোদিতি অর্থাৎ বালা মানে মেয়ে বা রমণী, মেয়েটি উচ্চই মানে উচ্চ স্বরে রোদিতি অর্থাৎ কাঁদছে, উচ্চইটা হচ্ছে কিন্তু অব্যয় পদ। আজকে এতটুকুই বললাম, আমার পুরো অব্যয় পদের অনুশীলনী কমপ্লিট হয়নি, যতটা বললাম ততটা বাড়িতে দেখবে এবং যদি সঠিক হয় ফুল মার্কস এক দেবে, একে এক দেবে, যদি ভুল হয় কাটা চিহ্ন দেবে এবং সঠিক উত্তর লিখবে, কোনো মার্কস দেবে না। পরের দিন অব্যয় পদের নেক্সট যতটা বলা হয়েছে তারপর থেকে অব্যয় পদের অনুশীলনী কমপ্লিট করার পর তারপর আমি প্রকৃতি প্রত্যয়টা একটা ভিডিও তোমাদের শেখাবো যে কীভাবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয়। আশা রাখি যে কোথাও বুঝতে অসুবিধা নেই, যদি বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে জানিও। আর ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকে বাড়িতে থাকো, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।